দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনাল এর শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মেহেদি হাসান সংযুক্ত আরব আমিরাতের আল বিদিয়া মসজিদ প্রাচীনতম মসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইতিহাসে সাক্ষী হয়ে ছড়াচ্ছে মরুর বুকে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহুর সময় ইসলাম প্রচারের জন্য আগত কিছু সাহাবা পাহাড় কেটে এই মসজিদটি তৈরি করেন বলে জনশ্রুতি আছে দর্শনীয় স্থানটি দেখতে প্রতিদিন মসজিদ প্রাঙ্গণে ছুটে আসেন অসংখ্য পর্যটক আল বিদিয়া মসজিদ আরব আমিরাতের প্রাচীনতম মসজিদ আর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা দেশটির উজ্জ্বল অতীতের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ফুজাইরা শহর থেকে 50 কিলোমিটার উত্তরে আল বিদিয়া নামক স্থানে 53 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে মসজিদটি অবস্থিত এটি 1446 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় তবে লোকমুখে শোনা যায় ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহর সময় ইসলাম প্রচারের জন্য আগত সাহাবারা পাহাড় কেটে এই মসজিদটি তৈরি করেন মসজিদে কোনো জানালা নেই তবে বাতাস যাতায়াতের জন্য মূল ফটকের কিছুটা অংশ প্রায় সময় খোলা থাকে এছাড়াও মসজিদের সামনে একটি দুর্গের দেখাও মেলে কারো কারো মতে আজান দেওয়ার জন্য ব্যবহৃত হতো এই দুর্গ আবার কারো মতে সাহাবারা যুদ্ধের সময় নিরাপত্তার জন্য তৈরি করেছিলেন এটি মুসলিম জাতির যে একটা নিদর্শন আমাদের যে মসজিদ এই মসজিদ আমরা দেখলাম এই মসজিদটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে উপস্থিত হয় আর নয়নাভিরাম এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক ব্যস্ত কলকাতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন গভীর রাতে জেগে আছে শহরের মুষ্টিমেয় কিছু মানুষ রমজান এলে এক অন্যরকম চিত্র ধরা পড়ে কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রাত জেগে সেহরি আর দল বেঁধে খেলার মধ্য দিয়ে এক উৎসবের আমেজ ধরা পড়ে শহর কলকাতায় সেহরির আয়োজনে খুশি বাংলাদেশি পর্যটকরাও রাতের কলকাতা যেন এক রূপকথার গল্প রাত জেগে সেহেরি আর দল বেঁধে খেলায় শহরে এক উৎসবের আমেজ পার্ক থেকে পদঘাট যানজটহীন শহরে সেহেরির আগে রাত জাগা যুবকের দল এভাবেই আনন্দ ভাগ করে নেয় একে অপরের সাথে তবে কলকাতার খুব কম মানুষই বাসায় সেহরিতে অভ্যস্ত বেশিরভাগ মানুষ রেস্তোরাঁমুখী উদ্দেশ্য টাটকা গরম খাবার আর দল বেঁধে ফজরের নামাজ এই চিত্রটা কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় সর্বত্র তাদের সেহরিতে পছন্দ পুরি হালুয়া ফিরনি অথবা কারো পছন্দ দুধে ভেজানো লাচ্চা সেমাই সেহরিতে এতেই অভ্যস্ত কলকাতাবাসী পুরি হালুয়া পুরি বিরিয়ানি পরোটা ফিরনি সব সেহরিতে পাওয়া যায় এখানে সবাই তো পুরি রান্না এই সময় তো বাড়িতে করতে পারে না তো এই সেই ওই জন্যই এসছি আমরা তো বাড়িতে তো আমরা বানাতে পারি না তো এখানে এসে আমাদেরকে কিনে খেতে হচ্ছে আজ উইকেন্ড হ্যায় তো ইসিলিয়ে হম লোক সব ফ্রেন্ডস বাহারি করতে উইকেন্ড মেই টাইম মিলতা হ্যায় ইসলিয়ে কলকাতাবাসী যখন এভাবে সেহরিতে অভ্যস্ত তখন ভিন্ন রূপ ধরা দেয় শহরের পর্যটন এলাকা মার্কিউ স্ট্রিটে বিগত কয়েক বছর ধরে এই অঞ্চল রাত জাগছে বাংলাদেশিদের সেহরির জন্য সেখানকার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কথা ভেবে সেহরিতে রেখেছেন ভাত মাছ সহ বিভিন্ন বাঙালি খাবার আর এতেই খুশি বাংলাদেশি পর্যটকেরাও বাংলাদেশের সমস্ত গেস্ট এবং মুসলিম গেস্টদের জন্য ইতিমধ্যে হোল নাইট আমরা খোলা রাখছি তাদের সার্ভিস দেওয়ার জন্য এত রাতে ভাত গরম তরি তরকারি মানে চমৎকার একটা আয়োজন কলকাতার মানুষ প্লাস কলকাতার যারা দোকানি যারা এই আয়োজন করছে তাদের কাছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ থেকে আসছি এখানে এসে অন্তত পক্ষে খাবার খাচ্ছি খাবার খেয়ে এই বাংলাদেশ আর কলকাতার মধ্যে কোনো পার্থক্য নেই একই একই সঙ্গে চাহিদা রয়েছে গরম দুধ আর মাটির ভাড়ে চা ফজর অবধি চলে জমজমাট বেচা বিক্রি আর এরকমই নানা চিত্র ধরা পড়ে রমজানের রাতের কলকাতায় আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ছড়িয়ে পড়বে শহরের বুকে সেই আলো ওঠার সাথে সাথে ব্যস্ত হয়ে উঠবেন শহরবাসী আর সেই সন্ধিক্ষণে সেহরি খাওয়া মানুষগুলো ফজরের আজানের জন্য তৈরি হচ্ছেন রোজার জন্য প্রস্তুত তারা ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার নিউজ 24 কলকাতা সারাদিন না খেয়ে দিন শেষে স্বজনদের সাথে ইফতার সকলের কাছেই বিশেষ এক আয়োজন এই ইফতারকে এই ভোজন বিলাসীদের কাছে আরও অন্যরকম অভিজ্ঞতা হিসেবে উপহার দিতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বিচিত্র ও ভিন্ন ধর্মী নানা ব্যবস্থা পানি শীতল ও নিবিড় অনুভূতির মাঝে ইফতারের ব্যবস্থা করা হয়েছে দুবাইয়ের জাতীয় অ্যাকোরিয়ামে
একসাথে 50 থেকে 70 জন উপরের নিচে সামুদ্রিক পরিবেশে করতে পারবেন ইফতার। এদিকে সিংহ, জিরাফ ও নানান ধরনের পশু পাখির মাঝে ইফতারের আয়োজন করেছে আল আইন চিড়িয়াখানা। আরবের মরুভূমিতে জলপাই বৃক্ষর নিচে ইফতারের অভিজ্ঞতা দিতে স্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ রয়েছে। আর আল কুদ্রা মরুভূমির আয়োজনে দেওয়া হয়েছে মহাশূন্যে ইফতারের অভিজ্ঞতা। শীতের রিক্ততায় প্রকৃতি যখন হয়ে পড়ে স্ত্রীহীন, ঠিক তখনই রূপ বর্ণ গন্ধে সুভূষিত হয়ে আগমন ঘটে বসন্তের। ধরণীতে ফোটে ফুল, পাখি গায় গান, প্রকৃতি ফিরে পায় প্রাণ। প্রতি বছরের মতো এবারও জাপানে বসন্ত এসেছে চেরির স্বর্গীয় সৌন্দর্য নিয়ে। সাদা গোলাপি ফুলে ছেয়ে গেছে পুরো শহর। কনকনে শীত নিয়েছে বিদায়, প্রকৃতি ফিরে পাচ্ছে তার আপন রূপ। ঠিক এমন সময় জাপানের গাছে গাছে ফুটে উঠেছে সাদা গোলাপি রঙের ফুল, যেখানে বসন্ত মানেই যেন গাছে গাছে দল বেঁধে ফুটে থাকা চেরির মেলা। এ যেন ফুলে ঢাকা অপরূপ এক রাজ্য। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল জুড়ে জাপানের সর্বত্র বিচিত্র এ ফুলের সমাহার। চলতি মাসেই শুরু হয়েছে জাপানের সবচেয়ে জনপ্রিয় চেরি ফুল উৎসব হানামি, যেখানে এখন সব বয়সী মানুষের ভিড়, সে সাথে বিদেশি পর্যটকরা মেতে উঠেছেন এই সৌন্দর্যের ভুবনে। এই প্রথম আমরা জাপানে এসেছি চেরি উপভোগ করতে, দারুণ সময় কাটছে। আমরা এই উৎসবের অংশ হতে পেরে বেশ আনন্দ অনুভব করছি। করোনা মহামারীর পর এই প্রথম স্থানীয় এবং বিদেশি পর্যটকরা ওয়েনো পার্কে জড়ো হওয়ার সুযোগ পেয়েছে, তাই তো নয়ন ভরে উপভোগ করছে চেরির সৌন্দর্য। নেই বিধিনিষেধের বালাই, কেউ বা এমন মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। অনেকেই এসেছেন সপরিবারে, চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে প্রিয় মানুষদের সাথে উপভোগ করছেন অপূর্ব এ মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, News24। খেলনা বা পুতুল কে না ভালোবাসে, আর যদি সেই পুতুলটি হয় নিজের কোনো মৃত পোষা প্রাণীর হুবহু প্রতিকৃতি, তাহলে তো কথাই নেই। এমনই একটি বিচিত্র খেলনা দোকানের কথা জানা গেছে ফিলিপিনে। পেট লাভারদের মারা যাওয়া সকল পোষা প্রাণীর হুবহু স্টাফড টয় তৈরি করা হয় সেই দোকানে। 48 বছর বয়সী ফিলিপিনো খেলনা নির্মাতা ডেভিড ট্যানের পোষা গোল্ডেন রিট্রিভার কুকুরটি মারা যাওয়ার পর এটিকে স্মৃতি করে রাখতে তিনি এর একটি প্লাশি তৈরি করেন। প্লাশি মূলত বিভিন্ন প্রাণীর আদুলে তৈরি খেলনা। পরবর্তীতে পেট লাভার্সদের এই পরিষেবা দিতে একটি দল তৈরি করেন ডেভিড। 20 সদস্যের দলটি ক্লোন তৈরির জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক অর্ডার পেয়ে থাকে। তাদের তৈরি ক্লোনের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির কুকুর, বিড়াল, এমনকি হ্যামস্টার এবং খরগোশের মতো ছোট প্রাণী। খেলনাগুলো বানাতে গ্রাহকদের নিজেদের পোষা প্রাণীর ছবি, ভিডিও এবং পরিমাপ প্রয়োজন হয়। প্রাণীর আকৃতি দিতে ধাপে ধাপে প্রথমে কার্ডবোর্ডে আঁকা, পরে এটিকে ফ্যাব্রিক্সের উপর সেলাই করা এবং পরিশেষে স্টাফিং ভরা হয়। সিনথেটিক পশমে মৃত পোষা প্রাণীর রং এবং চিহ্নগুলি পুনরায় তৈরি করতে জটিলভাবে ইয়ার ব্রাশ করা হয়। আমরা টেক্সিডার্মি বা সত্যিকারের প্রাণীর লোম অথবা চামড়া ব্যবহার করছি না, প্রকৃতপক্ষে এটি পুরোপুরি স্টাফড খেলনা। গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খেলনাগুলো। যতবার আমি এটি দেখি এবং স্পর্শ করি, স্মৃতিগুলি যেন আমার কাছে ফিরে আসে, আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। প্রতিটি প্লাশি উৎপাদন করতে সময় লাগে প্রায় 2 দিন। আকার এবং পরিমাণের উপর নির্ভর করে প্রতিটি পোষা প্রতিলিপির মূল্য প্রায় 1500 পেসো, যা গ্রাহকদের তাদের ভালোবাসার প্রাণীর প্রতিচ্ছবি নিজের কাছে রেখে দিতে তুলনামূলকভাবে খুবই কম দাম। ডেস্ক রিপোর্ট, News24। 9 ইঞ্চি লম্বা চুল দিয়ে পরপর 2 বার গিনেস রেকর্ড ভাঙলেন মার্কিন নারী এভিন দুগাস। এর আগে 4 ফুট 4 ইঞ্চি চুলের রেকর্ড গড়েছিলেন তিনি। এখন পর্যন্ত জন্মানো সবচেয়ে বড় আফ্রো চুলের অধিকারী তিনি। এভিনের মাথার এই কোঁকড়া চুল প্রকৃতিগতভাবেই বেড়ে উঠেছে, এতে সময় লেগেছে প্রায় 24 বছর। এর আগে 2010 সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন এভিন। এই ছিল অন্যরকম সংবাদ আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24BD.TV। ধন্যবাদ।